আসসালামু আলাইকুম বন্ধুরা, টিচপিকে আপনাদের স্বাগতম। আমরা বাজেটের কারণে অনেক সময় ইউজড ল্যাপটপ কিনে থাকি, কিন্তু আমরা অশুদ্ধ ব্যবসায়ীদের জন্য প্রতারিত হই। তো মানুষের দোষ দিয়ে লাভ নেই, আমরা নিজেই কেয়ারফুল হয়ে কিনি। সো এইসব ল্যাপটপ কেনার আগে আপনার যেসব জিনিস মাথায় রাখতে হবে সেসব জিনিস নিয়ে আমি আজকে আপনাদের ডিসকাস করব। সর্বপ্রথম যেটা আপনি খেয়াল রাখবেন, কেন এবং কোন কাজের জন্য আপনি ল্যাপটপটি ক্রয় করছেন। অবশ্যই প্রয়োজনীয় সফটওয়্যারগুলো যেন আপনি চালাতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। আপনি কি গেমিং করতে যাচ্ছেন সেদিকে আপনি খেয়াল রাখবেন, নাকি অডিও ভিডিও এডিট করতে যাচ্ছেন সেদিকে আপনি খেয়াল রাখবেন। এসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিপিইউ, জিপিইউ, র্যাম, স্টোরেজ এসব দিকগুলো খেয়াল রাখতে হবে। দ্বিতীয় স্টেপটা আপনাদের বলবো, দ্বিতীয় স্টেপটি হচ্ছে ইন্সপেক্ট ইউর ল্যাপটপ বডি। আপনি আপনার ল্যাপটপের যে বাহ্যিক দিকটা আছে সেটা খেয়াল রাখবেন, সেটা বারবার ওঠা নামা করবেন, মানে খুলবেন আর বন্ধ করবেন। এক্ষেত্রে আপনি কি বুঝতে পারবেন, যে যদি আপনি খোলা আর লাগানোর সময় জিনিসটা হার্ড মনে হয় বা শক্ত মনে হয় টান দেওয়ার সময়, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে ল্যাপটপটি বেশি দিন ইউজ হয়নি। আর যদি সেটা খুব সহজে ওঠানো হবে তাহলে বুঝতে হবে ল্যাপটপটি অনেক ইউজড হয়েছে। তারপর আপনি চেক করবেন স্ক্রিন কন্ডিশন, যে আপনার ডিসপ্লেটা আছে সেটা, সেখানে আপনি কোনো স্ক্র্যাচ আছে কিনা বা কোনো দাগ আছে কিনা বা ফেটেছে কিনা, স্পষ্টভাবে স্কোয়ার যে ফর্মটা আছে সেদিকে আপনি স্পষ্ট খেয়াল রাখবেন। থার্ড হচ্ছে আপনার কিবোর্ড এবং টাচপ্যাডটি বারবার খেয়াল করে দেখবেন, এগুলা কাজ করে না করে না সেদিকে আপনি খেয়াল রাখবেন। এক্ষেত্রে আপনি প্রত্যেকটা কিবোর্ডের বাটনগুলো এক এক করে চাপ দিয়ে দেখবেন কম্পিউটারটি অন করে, আর ড্রাইভার ইনস্টল করার আছে কি না সেটাও খেয়াল রাখবেন, এবং টাচপ্যাডে নেড়ে দেখবেন দুইটা টাচপ্যাডের বোতাম থাকে সেই দুইটা কাজ করছে কি না ল্যাপটপের সাথে। আপনি টাচপ্যাডের স্মুথনেসটাও খেয়াল করবেন। এবং পাঁচ নাম্বার হচ্ছে আপনি পোর্ট যেগুলো আছে, মানে ইউএসবি পোর্ট বলেন, যেসব চ্যানেল আছে, যেরকম আপনি সাউন্ড শোনার যে জ্যাক আছে, তারপর আপনার কী বলে প্রিন্টারের যে পোর্ট আছে, ওয়াইফাইয়ের যে পোর্ট আছে, এগুলো ঠিক মতো কাজ করছে কি না সেখানে খেয়াল রাখবেন। অনেক সময় আছে এগুলো ঠিক মতো আপনি দোকানে বসে করতে পারবেন না, যখন আপনি ল্যাপটপটি বাই করবেন দোকানদারকে বলে দিবেন যে বাসায় যেয়ে আপনি চেক করে তারপর আপনি বলবেন। দেন আপনার হচ্ছে সিডি ড্রাইভ ঠিক আছে কিনা। আমরা বুটের জন্য, মানে উইন্ডোজ সেট আপের জন্য অনেক সময় দেখি যে আপনার সিডি প্রয়োজন হয়, এছাড়াও গেমিং ইনস্টলের জন্য সিডি প্রয়োজন হয়। এটা খুবই এসেনশিয়াল একটা কম্পোনেন্ট, সো আপনাকে দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা। দেন আমরা জানি ইন্টারনেট ছাড়া আমরা এক পাও চলতে পারি না, ওয়াইফাই ছাড়া ল্যাপটপের কোনো ভ্যালুই নেই। সো ওয়াইফাই কানেক্ট হচ্ছে কি না এবং ওয়াইফাই বাটন কাজ করছে কি না, ব্লুটুথ বাটন কাজ করছে কি না, এটা আপনি খেয়াল রাখবেন। তৃতীয়ত স্পিকার অ্যান্ড ওয়েবক্যাম, আপনার ল্যাপটপটির ওয়েবক্যাম ঠিক আছে কি না সেটা আপনি খেয়াল রাখবেন, এবং আপনি কোন ধরনের ল্যাপটপটি চাচ্ছেন সেটা আপনি দেখবেন যে সাউন্ড সিস্টেমটা আপনার করতে পারেন কি না, স্পিকারটা আপনি ঠিকভাবে বাজে কি না। তারপর ব্যাটারি হেলথটা দেখবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা ইউজড ল্যাপটপ কিনতে যাবেন, সেক্ষেত্রে আপনি কনফিগারেশনে কোনো কমতি পাবেন না, বাট ব্যাটারি যদি একবার হ্যাসেল করা শুরু করে তাহলে আপনি যদি ল্যাপটপটি ক্রয় করে জিতেও যান কোনো লাভ নেই। এক্ষেত্রে আপনাকে স্ট্রং ব্যাটারি আছে কি না সেখান থেকে চালিয়ে দেখতে হবে যে ব্যাটারি ড্রেন হচ্ছে কি না, মানে ব্যাটারির সাথে সাথে আপনার পার্সেন্টেজ লস করছে কি না, এটা আপনি খেয়াল রাখতে হবে।
এবং সর্বশেষ যেটা আপনি খেয়াল করবেন, আপনি আপনার মডেলের সাথে জেনারেশন ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখবেন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন বলছি, আপনার অনেক সময় আছে, আপনি লেনোভো, আমার ল্যাপটপটি হচ্ছে লেনোভো ফোরটি যখন বের হয় তখন খেয়াল রাখবেন যে আপনি এটা ফোর্থ জেনারেশনের কোর নিয়ে, মানে Core i3 বের হয়েছিল। এখন আপনার এক্ষেত্রে প্রসেসরটি আপনাকে দিয়ে দেওয়া হলো টু জেনারেশন, তো সেই ক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না। মডেল নাম্বারটির সাথে পূর্বের ওয়েব ঘেটে দেখবেন যে মডেল নাম্বার সাথে কনফিগারেশন ঠিক আছে কি না। এছাড়া বন্ধুরা আমি আপনাকে আবার রিভিউ করে দিচ্ছি কি কি আপনি খেয়াল রাখবেন। কেনার আগে অবশ্যই ক্যাশ মেমো পাবেন কি না গ্যারেন্টি ওয়ারেন্টি সম্পর্কে এটা দেখবেন, ল্যাপটপের বডি পরীক্ষা করবেন, আউটপুট ইনপুট পরীক্ষা করবেন, তারপর ইউএসবি পোর্ট পরীক্ষা করবেন, হেডফোন পোর্ট পরীক্ষা করবেন, মাইক্রোফোন পরীক্ষা করবেন, ক্যামেরা পরীক্ষা করবেন, ওয়াইফাই হটস্পট ব্লুটুথ পরীক্ষা করবেন, নেটওয়ার্ক পরীক্ষা করবেন, ডিভিডি রাইডার সিডি কার্ড এসডি কার্ড টাচপ্যাড ভিজিএ আউটপুট ইনপুট, তারপর চার্জিং অ্যাডাপ্টার, ব্যাটারি পরীক্ষা, ওভারহিট হচ্ছে কিনা, মানে ল্যাপটপটা গরম হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে, ডিসপ্লে পরীক্ষা করবেন, তারপর আপনার অপারেটিং লাইসেন্স থাকলে বুঝে নেবেন, না থাকলে কোনো ব্যাপার না, আপনি উইন্ডোজটা সেট আপ দিতে পারবেন, তারপর প্রসেসর কোন জেনারেশন